হ্যালো বন্ধুরা সবাই কি করছো এখন কটা বাজে জানো তো এখন বাজে রাত্রি সাড়ে দশটা কি পনেরো এগারোটা এরকম হবে তো আমি হচ্ছে রান্নাঘরে দেখো আমার রান্নাঘরের কোনো কাজই হয়নি মানে আমি রাত্রেবেলা যে সমস্ত কাজ করে ঘুমোই তো সে কিছুই হয়নি তো আমি এখন আম কাটছি আমার হাজবেন্ডকে দেবো খেতে তারপরে আমি রান্নাঘরে কাজ স্টার্ট করব তো ভাবলাম যে আমি মানে রাত্রেবেলা আমার রান্নাঘরটাকে কিভাবে ক্লিন করে তারপরে ঘুমোতে যাই তো সেটা সেটাই তোমাদের সাথে শেয়ার করি আফটার ডিনার আর কি তো আমাদের ডিনার তো কমপ্লিট হয়ে গেছে তো প্রথমে আমি দেখো যেটা করছি প্লাস্টিকে সব ওই আমের খোরসা বলো তারপরে মানে সন্ধ্যের থেকে রাত্রি পর্যন্ত যা যা হয় তো সব কিছুই এই প্লাস্টিকের মধ্যে রেখে আমি ডাস্টবিনে দিয়ে আসি কিন্তু এখন আমি বেঁধে ওখানে রাখলাম হাজব্যান্ডের আম খাওয়া হবে আমের আটিটা আছে না তো ওটাও দিয়ে আসতে হবে ওই জন্য আমি ওখানে রেখে দিলাম আর দেখো আজকে তো ভাত করেছিলাম রাত্রে যেহেতু মাছ হয়েছিল সেই জন্য আর অল্প ভাত বেঁচে গেছে ওই জন্য ভাতে একটু জল দিয়ে রেখে দিলাম কারণ এখন শীতের দিনে হলে থাকতো কিন্তু এখন আর জল না দিয়ে না রাখা যাবে না আর যেহেতু ফ্রিজ নেই সেহেতু আমাকে এরকম করেই রাখতে হবে তো এবারে আমি বাসনগুলো মেজে নেব আর আজকে না প্রচুর বাসন হয়েছে গো মানে সন্ধ্যেবেলা হাজব্যান্ডকে ম্যাগি করে দিলাম ছেলেকে পাস্তা করে দিলাম মানে এক একজনের এক একটা বায়না কেউ খাবে ম্যাগি কেউ খাবে পাস্তা তো ওই সমস্ত কিছু করে বাসনগুলো কিছুই মাজা হয়নি পরে ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম তো ওই সমস্ত বাসন আবার রাত্রের বাসন অনেক বাসন হয়ে গেছে তো ওগুলোই দেখো আমি একটা একটা করে মাজছি আর তোমরা তো জানোই ওই প্রথমে আমার তো বড় টব নেই সেই জন্য আমি আগে যে বড় বাটি থাকে সেটা আগে মেজে নিই তার ওপরে আস্তে আস্তে করে ছোট ছোট সব বাসনগুলো মানে টাটি তারপরে গ্লাস যা থাকে সব ওগুলো ধুয়ে উপর করে রাখি কিন্তু দেখলাম যে অনেক বাসন হয়ে গেছে তো ওই বাটিতে না আটবে না ওই জন্য আমি দেখো এই মানে এই এই গামলাটা বের করে নিলাম তো এটা ভালোই হবে যেহেতু ফুটো ফুটো আছে সব জলগুলো ঝরে চলে যাবে যে নিচে একটা বাটি দিয়ে রেখেছি তো এভাবেই আমি কাজ করি এভাবেই আমাকে কাজ করতে হয় এই অল্প সমস্ত বাসন দিয়েই বুঝতেই তো পারছো বাইরে থাকি তো বেশি তো আর বাসন টাসন কিছু করতে পারবো না তো এরকম করেই আমাকে কাজ করতে হয় তো দেখো এবারে আমি কি করছি বলো তো এই এবারে হচ্ছে দুধ জাল দিচ্ছি মানে আজকে সন্ধেবেলা যেহেতু ম্যাগি খেয়েছে পাস্তা খেয়েছে ছেলে সেহেতু আর দুধটা খায়নি দিইনি ওকে ওই জন্য দেখো কতটা দুধ থেকে গেছে তো দুধটা জাল দেওয়া হয়ে গেল তারপরে এবার গ্যাসে গ্যাসটা মুছে নেব ভালো করে আর এগুলো আমাকে রেগুলারই করতে হয় দুপুরে একবার গ্যাস মুছি আবার রাত্রেবেলাও আবার যেদিন রুটি টুটি করি সেদিন গ্যাস বেশি নোংরা হয় কিন্তু আজকে ভাত করেছি তো ওই জন্য গ্যাসটা বেশি নোংরা হয়নি তাও মুছে রাখলাম গ্যাসটা মুছে রাখা জরুরি আমার মাও তাই করে আমিও মার কাছ থেকে শিখেছি আমি শুনেছি যে যখন মা লক্ষ্মী আমাদের ঘরে আসে তখন কিন্তু আগে রান্নাঘর দিয়ে প্রবেশ করে এবার রান্নাঘরটা যদি আমি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি তাহলে মা লক্ষ্মী তুষ্ট হয়ে যাবে আমার ওপরে তো সেই জন্য আমি রান্নাঘরটা সব সময় ক্লিন রাখার চেষ্টা করি মানে যেরকমই রান্নাঘর থাকুক তোমরা তো দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরটা কতটা ছোট্ট তো যেরকমই থাকুক আমি সবসময় ক্লিন রাখার চেষ্টা করি আর দেখবে নিজেরও ভালো লাগে ঠিক আছে সকালবেলা যদি ঘুম থেকে উঠে আমি ওই রান্নাঘরে গিয়ে দেখি ওই এঁঠো বাসন এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আছে দেখবে মানে সকালবেলা কাজ করার এনার্জিটাই চলে যায় আর যখন তুমি দেখবে যে সমস্ত কাজ রান্নাঘরের হয়ে গেছে সমস্ত কাজ করা রয়েছে আর তখন দেখবে তুমি একটা আল আলাদা রকম এনার্জি পাবে কাজ করার তো আমিও সেই সেরকমভাবেই কাজ করার চেষ্টা করি তোমাদেরকেও বলছি যে তোমরাও যদি আমি জানি সবাই বেশিরভাগই রাত্রে সব কাজ করে রাখ কিন্তু যারা যারা করো না আর কি এমন আছে অনেক যেমন আমিও আগে করতাম না তো যারা যারা আছে এরকম যারা ধরো এটো বাসন টাসন রেখে দেয় ওগুলো করো না তোমরা রাত্রের বাসনটা রাতেই মেজে রাখার চেষ্টা করো দেখবে সকালে উঠে তোমাদের একটা আলাদা রকম মানে ভালো লাগবে আর কি ফ্রেশ লাগবে ভালো লাগবে যে হ্যাঁ আমি সারাদিন এবার কাজ করার একটা এনার্জি পাবো আর আমরা না বিয়ের আগে এরকম রান্নাঘর পাইনি জানো মানে টাইলস মার্বেল বসানো এরকম আমার বাপের বাড়িতে ছিল না তো সেই জন্য না একটা মানে ভালো লাগে যে হ্যাঁ আমি সুন্দর পরিষ্কার করে রাখব বেশ দেখতেও সুন্দর লাগবে ভালো লাগে ওই জন্য আরও বিশেষ করে এনার্জিটা পাই তো দেখো আমার সিঙ্কটাও মেজে নিলাম আমি কলটাও মুছে নিলাম এই সরি মুছে নিলাম কেন মেজে নিলাম এবারে দেখো এই যে বাসনগুলো উপর করে রেখেছি না এখানে কিছু জল জমে রয়েছে তো জলটাও আমি মুছে দিলাম না হলে নিচে পড়তে থাকবে নিচে পড়তে থেকে ওই সিঙ্কের নিচের জায়গাটা যে আছে ওইখানে গিয়ে জমা হবে জমা হয়ে শ্যাওলা পড়বে মানে ব্যাকটেরিয়া জমা হয়ে যাবে তো সেই জন্য আমি জলগুলো দেখো মুছে দিলাম আর এবারে আমি দেখো কি করছি আমি পরের দিন হচ্ছে ঘুগনি বানাবো সেই জন্য ছোলা আর মটর একসাথে ভিজিয়ে দিলাম তো আমার ছেলে খুব ভালোবাসে ছেলে বারবার করে বায়না করছিল যে এটা করো সেই জন্য এটা আজকে ভিজিয়ে রাখলাম তো এই ছিল আমার রান্নাঘরের রাত্রেবেলার আফটার ডিনার রান্নাঘর আমি এভাবেই ক্লিন করি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ প্রচুর পরিমাণে আমার ভিডিওটা শেয়ার করো ওকে আর যারা নতুন আমার চ্যানেলে তারা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাহলে বন্ধুরা সবাইকে গুড নাইট টাটা এই দেখো আমার রান্নাঘরের সব কাজ কমপ্লিট এবার পরের দিন সকালে আমি ফুল এনার্জি নিয়ে কাজ করতে পারব